ওয়েলকাম প্রেস, ওয়েলকাম ব্যাক টু চিচ্চা। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, শরীরের সঙ্গে সঙ্গে মনে যাতে দিচ্ছে রাধে রাধে। আজকে সকালে 7 থেকে ব্লগটা স্টার্ট করলাম, হাঁপিয়ে গেছি। ওই যে লেপ পত্র সব নিয়ে চলে এসেছি, কিন্তু দেখছি যে খাটটা উঠিয়ে দিয়েছে প্রধানদা। প্রধানদাকে রাখি খাটটা, আবার পেটে দিই ক্যাম্প খাটটা, আর জিনিসপত্র রোদে দেবো। সর্দি হয়েছে তো সব জিনিসপত্রগুলো একবার রোদে দিয়ে দিচ্ছি। আর ডাক্তারকে দেখানো হয়েছে, ডাক্তার বলেছে ভাবলা তা করার কোনো দরকার নেই, কারণ এটা শুধু ভাইরাল ফিভার, অন্য কিছু না, তো চিন্তা কোনো কারণ নেই। আর এই যে আমার বৃন্দাবনের জায়গাটা দেখে না, এই যে আমার কাগজ ফুলের গাছটা, ওই যে আমার সুন্দর গাছ সব বসে আছে। চলো প্রধানদাকে ডেকে আনি, এনে এই জায়গাটা খাটটা পাতা পাতার ব্যবস্থা করি। প্রধানদা একটু রোদে বসবে, আর এগুলো রোদে দিতে হবে। প্রধানদা ওখানে দোলনাটা জ্বালিয়ে বসে গেছে, নিজেই আগে বসে গেছে, দড়ি দিয়ে লাগিয়েছে, কখন ছিঁড়ে পড়ে যাবে। আমি বসলে তো নির্ঘাত পড়বে, দোল খাচ্ছে, দোল খাচ্ছে প্রধানদা। আমরা এখন আমরা সবাই ছুটি নিয়ে নিয়েছি কাজ থেকে, আমি প্রধানদা সবাই নিজেদের একটুখানি আইসোলেশনে রেখেছি, কিন্তু ডাক্তার বলেছে সেরকম কোনো ব্যাপার না, কোনো কিছু হয়নি। ভাইরাল মানে সর্দি জ্বর, সর্দি যেটা হয় জ্বর তো নেই, গায়ে কোনো টেম্পারেচার নেই, সেই জন্য চিন্তার কোনো কারণ নেই। মুগ ডাল আর রুটি, পেঁয়াজ নেবো, একটু দিয়ে খাবো। সান উঠলি? মিতার হাতের চা, আর আমাদের আজকে চিন্তা ভাবনা আছে পাটিসাপটা করার, আর একটা চিন্তা ভাবনা আছে যে একটুখানি ফুলকপি সিঙ্গারা এয়ার ফ্রায়ারে করা। এয়ার ফ্রায়ার বের করে নেওয়া হয়েছে, আর স্টাফিংটা মানে মধুমাদি বানিয়ে দিয়েছে ফুলকপি, আর ময়দাটা হয়তো মাখা হয়ে গেছে। চলো দেখি, আমার সঙ্গে ক্যামেরাম্যান সাইলিং প্রধান সব কিছু আপনাদের কভারেজ করছে। এটা হচ্ছে এর স্টাফিংটা রেডি হয়ে গেছে, মেওয়া দিয়ে নারকেল ফুল দিয়ে অলমারি স্টাফিং তৈরি করে দিয়েছে। ফুলিকে অলমারি সিঙ্গারের জন্য বেলেও দিয়েছি, গ্যাস বসিয়ে দেবো, আর এই যে স্টাফিং রেডি। চলো এই ফ্যানটা তাহলে এখানে লাগিয়ে ফেলি আর বসিয়ে দিই, কেন আমি এয়ার ফ্রায়ারটা বসিয়ে দিই না দিয়ে সিঙ্গারাটা করা থাক। একদম এয়ার ফ্রায়ারে একদম পুরো তেল ছাড়া হয়, জাস্ট ব্রাশ করে নিতে হয় তেল, তারপরে আমাদের রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় গরম করে খেয়ে নেওয়া হবে। এটাই এখন চিন্তাভাবনা আছে, দেখা যাক, এটাই চিন্তাভাবনা আছে আমাদের। পুরো মনে হবে ইউজ করা হয়েছে শীতকালে, ইউজ করা হয় সব রেডি হয়ে গেছে। এগুলো কাঁচা, তারপরে এগুলোকে অয়েল ব্রাশ হচ্ছে, অয়েল ব্রাশ করে ওটা একটু অনেকদিন চালাইনি, ভুলে গেছি কিভাবে চালাতে হয়। এগুলোকে অয়েল ব্রাশ করে এবার এগুলো দিয়ে দেবো, দিয়ে ওটা চালু করে দেবো। ওটা জানি না কাজ করবে কিনা, অনেকদিন কিন্তু বন্ধ পড়ে ছিল, একটা বছরের বেশি, নাহলে কড়াই তো ভেজে নিতে হবে, কি করবে। তো ঠিক আছে।
একটা অয়েল কোটিং দিয়ে দিতে হয়, ওকে রাখবে। চারটে রেখে আগে দেখি হচ্ছে কিনা। চলো টাইমার সেট করতে হবে। হ্যাঁ টাইমার চালু হয়েছে, 15 মিনিট আমি সেট করে রাখলাম, কারণ এটা পুরো এতে হবে তো, আবার একটু পরে বের করে আবার ঠিক করব। এটা আগে 15 দিন কাছে টাইমার হতো না, সিস সেরকম টাইপের টাইমার, কুট 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 করে করে টাং করা আছে। টেম্পারেচার ঠিক আছে, এটা বাড়াবে টেম্পারেচার, 100 তো কত করা আছে টেম্পারেচার, এবার 100 তো হলো, লাস্ট হিটে ছিল। যাই হোক কাজ করছে জিনিসটা, ডাক্তার বলেছে আমরা ওকে, আমাদের সেরকম কিছু হয়নি, তবু বাইরে যেরকম বাচ্চাকে আপনারা দেখবেন যে আপনাদের এই এই সিমটম হচ্ছে কিনা, আমাদের একটা পুরো লিস্ট দিয়েছিল, কারণ আমরা রোজ চেক করতে হতো যে ওই ওই সিমটম হচ্ছে কিনা, অনেক কিছু টেস্ট করতে বললো, সেগুলো করেছিলাম। কিন্তু হ্যাঁ আমাদেরকে একটা কোভিড টেস্ট করিয়ে নেওয়া উচিত, এবার দেখি কি হয়, কেন কি এইদিকে অবস্থা খুবই খারাপ। আমাদের কোভিশিল্ডটা নেই, কেন তোমার অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে, তোমার জ্বর নেই, যে বাইরে ফিভারটা অনেক জোর আসবে সে ফিভারটা নেই আমাদের, তারপর অনেক কিছু যেগুলো দেখলো ডাক্তার বললো কোভিড সিমটম কিছুই নেই তোমাদের, তো বললো কিছুদিন দেখো আইসোলেশনে থাকো, তারপরে যদি মনে হয় তাহলে একবার তোমরা টেস্ট করিয়ে নিতে পারো, কিন্তু করানোর দরকার নেই, ডাক্তার নিজের থেকে বলে যে আমাদের করানোর দরকার নেই। না বলেছিল যদি এই যে খাসি জ্বর সর্দি এগুলো যদি কন্টিনিউ হয় এক সপ্তাহ, আমার তো এক সপ্তাহ কন্টিনিউ হলোই না, আমার দু দিন তিন দিন হয়ে বন্ধ হয়ে গেল, মানে নরমাল আমার জ্বর হয়নি অ্যাকচুয়ালি, জ্বরটা মাইডি হচ্ছিল ভেতর ভেতর যেটা মা বলে সেটা হচ্ছিল, সেটাও তো এখন আর নেই। আর পাপারও এই শুধু সর্দি আর নাক থেকে জল বের করা, ওটা হলেই কাফি যে মনে হয় তখন সর্দি সর্দি হয়ে যায়, কিন্তু জ্বর হওয়া মানে হচ্ছে একদম পুরো তোমার বেডে ফেলে দেবে, জ্বর হলে তুমি হাঁটতেই পারবে না, তুমি কোথাও যেতেও পারবে না, বুঝতে পারছো? খুলে দেখি, না 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 গো, হ্যাঁ দেখি না কত লাল হচ্ছে, এটা হচ্ছে দাও ভাইবা আজকে আমাদের বেসিক ইলেকট্রিক্যাল এর ভাইবা আছে, আর এটা মজা আছে না, হ্যাঁ বললাম কালকে নেই 8 তারিখ করলাম না, এবার খাবার টাইমে তো গরম করতে হবে, তখন একটু ভালো করে কড়া করে ভেজে নেবো, বিনা তেলে তোমরা দেখলে তো ব্রাশ করে তৈরি হয়ে গেল সিঙ্গারা। তো সানদের জন্য হয়েছে কষা মাংস আর ভাত, আর আমার জন্য হয়েছে ওলকপি ঝোল আর ভাত, হয়েছে ওলকপি একদম পুরো কম ভালো করে স্পাইসি স্পাইসি করে অনেকগুলি করে দিয়েছে, ওই ঝোল আর ভাত আমি খেয়ে নিই, আর শানকে খাইয়ে দিলাম কষা মাংস দিয়ে ভাত। চলো শানে খাওয়া হয়ে গেছে, এখন বসছে 1:30, আমার খাওয়ার টাইম, আমি কম খাওয়ার লাঞ্চটা করিনি, তারপর তোমার সাথে কথা বলছি, আর ওখানে এখনও হচ্ছে সিঙ্গারাটা। এখন বাজছে 1:30, ওখানে চলছে এডিটিং, পুরোপুরি এডিটিং কমপ্লিট হয়নি এখনও চলছে। আজকে হয়তো টাইমে তোমাদের কাছে ব্লগ যাবে না, কারণ সানের হট করে একটা প্রজেক্ট চলে এসেছিলো, ওটা কমপ্লিট করছিলো, তারপর এখন এক্সাম দিতে বসে গেছে, এখন আমারটা আমি যতটা পারলাম করলাম, এরপর মানে ওপেনিংটা করতে হবে হবে, তো হয়তো আজকে 4 বেজে যাবে এডিতে, এতে কী জানি কটা বাজে, তো আজকে ভিডিওটা লেটে যাবে তোমাদের কাছে, তোমরা তো পরে জানতে পারবে। আজকে ঝামেলার পর ঝামেলা, এখন বাজছে তোমার 3:40, আমার তো এডিটিং কমপ্লিট হয়ে গেছিলো, এক্সপোর্টও 3:00 সময় হয়ে গেছিলো, হয়তো 3:30 মধ্যে হার্ডলি তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাওয়ার কথা, কিন্তু ইন্টারনেট নেই, সামনে এক্সামও চলছে, ওখানেও প্রবলেম, আবার আপলোড করতেও প্রবলেম, ফোনে আপলোড হচ্ছে, ফোনে আপলোড হয়ে এখন তোমাদের দেখায় কী অবস্থা।
দেখো 50% শেষ হয়ে গেছে, তার মধ্যে আমার আপলোড হাফও হয়নি। এটা এবার ওটাকে রিচার্জ করতে হবে। তো নেটের প্রবলেম হয়ে গেলে কিছু করার নেই, তোমাদের কাছে এখনো পর্যন্ত ভিডিও যায়নি, কখন যাবে সেটাও জানি না। এখন এটা দেখাচ্ছে, দেখো 22% হয়েছে, একটু আগে এটা 65% দেখিয়ে 68% দেখিয়ে নিয়েছিল। তারপর আবার আবার রিচার্জ ফ্রি গেল, রিচার্জ করলাম, দিয়ে এখন দেখাচ্ছে আবার প্রথম থেকে স্টার্ট হয়ে 23%। কখন যাবে তোমাদের কাছে আপলোড হয়ে ভগবান জানে। একটা ভিডিওটা লাইভ হলো, তো প্লিজ যারা যারা দেখুন, এটা তো পরেই যাবে, তা দেখে নিও আর কি, এই ভিডিওটা তো পরেই যাবে, এখন বলে আর লাভটা কী হবে। এই যে এয়ার ফ্রায়ার থেকে গরম গরম বের করে নেওয়া হলো গোপালদের জন্য, ওইটা ঢাকা দিয়ে রাখি, তারপর আমরা এখন কফি দিয়ে খাবো, ওদের সন্ধ্যেবেলায় ভোগ লাগাবো। এই যে এতগুলো সিঙ্গারা আর এই যে কফি, সিঙ্গারা আর কফি এখন খাওয়াবে আমার, বিনা তেলে একদম সিঙ্গারা। সবাই খেয়ে বললো খুব সুন্দর হয়েছে, আমি খেয়ে নিয়েছি, পম্পা খেয়ে নিয়েছে, এদিকে শান খাচ্ছে। শান কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। হ্যাঁ, পুরো সিঙ্গারা সিঙ্গারা, পুরো সিঙ্গারা সিঙ্গারা খেয়ে নিয়েছে। আমি এখনো খাইনি, আমি দেখবো, দেখে কমেন্ট করব, কমেন্ট করার পর তোমাদের কাছে যাবে। আমাদের ফুড ব্লগার সৌভিকের ফুড ব্লগার না, দেখে তো মনে হচ্ছে যে হ্যাঁ সিঙ্গারা সিঙ্গারা, প্রথম কথা হচ্ছে দেখে তো মনে হচ্ছে যে সিঙ্গারা সিঙ্গারা। হ্যাঁ, কিন্তু খেয়ে কি মনে হবে সেটা খাওয়ার পরেই বলতে পারবো। খারাপ না, খারাপ না, মানে খুব একটা ভালো না, পুরটা খুব টেস্টি হয়েছে। তাতে বিনা তেলে তুমি এর থেকে বেশি কি এক্সপেক্ট করতে পারবে? না না, ভালোই হয়েছে। প্রচুর টাইম নেই, মানে সেই আমি আসলে কিনেছিলাম মাছ ভাজা বেগুন ভাজার জন্য, কিন্তু তারপর এত টাইম নিতে আরম্ভ করলো যে আমি আর ওটা ইউজই করলাম না লাস্ট অব্দি। সান আজকে লাস্ট পুজো দেবে, কাল থেকে আমি পুজো দেবো, খুব আনন্দের বিষয়। সন্ধেবেলার থেকে অনেকটা বেটার এখন, কোনো সর্দির কোনো রকম ড্রেস মাত্র নেই, বা কোনো কাশি মাসিও এখন হচ্ছে না সেরকম করে, কাশি ওষুধ আমি খেলাম, তাও তো শরীরটা মনে হচ্ছে অনেকটা ইম্প্রুভ করেছে। তাহলে ভিডিওটি এখানেই রাখি, রাত্রে আমার খাওয়া দাওয়া গেছে, আমি খেয়েছি দুধ, গরম গরম দুধ আর রুটি, আর সান খাচ্ছে দুধ রুটি, আর প্রধান দাকে দেওয়া হয়েছে ওলকপির তরকারিটা আর মাংস রুটি খাচ্ছে। তো ভিডিওটা এখানে রাখি, আজকে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি কাল শরীরটা ভালো হলে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করবো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চিৎকার। আজকে সালমান তো মুডটা খারাপ হয়ে গেছিলো, কেন ওই আপলোড করতে করতে বুঝতে পারছিলে যে কত রকমভাবে ডাটা ভরিয়ে আপলোড করতে হয়েছে আমাকে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চিৎকার। যতক্ষণ ফিরে এসে ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের সঙ্গে সঙ্গে মনে যত্ন।